কাফেররা কুরাইশরা একেবারে একটা সময় একটা পর্যায়ে তারা এরকমভাবে চিন্তায় বিভোর হয়ে গেল যে এ কি আসলে নবী কিনা, এত আমরা কোনোভাবেই তাকে আটকাইতে পারতেছি না, আমরা যতই চেষ্টা করতেছি একটার পর একটা পন্থা অবলম্বন করতেছি, তাকে অপদস্থ করার চেষ্টা করতেছি, নির্যাতন করার চেষ্টা করতেছি, এলাকার মধ্যে তাকে এরকমভাবে বদনাম করার চেষ্টা করতেছি এবং পাগল বানানোর চেষ্টা করতেছি, কোনোভাবেই আমরা কি করতে পারতেছি না, তার সাথে পারতেছি না। ওই অবস্থার মধ্যে তাদের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হলো যে সে কি আসলেই নবী কি না। এই প্রশ্নটা জানার জন্য এই কুরাইশরা এবং কাফেররা ইহুদি একটা পণ্ডিত ছিল, ইহুদি পণ্ডিত, কী পণ্ডিত, যারা গত জুমার মধ্যে আলোচনা শুনেছেন তারা বুঝতে, ইহুদি একজন কী ছিল, পণ্ডিত ছিল। ইহুদি পণ্ডিত মানে সে একজন বিচক্ষণ ব্যক্তি, এবং পূর্বে যে সমস্ত কিতাবগুলো রয়েছে সেই সমস্ত কিতাব সম্পর্কে তার ধারণা রয়েছে, এবং কোরআন সম্পর্কেও তার কী রয়েছে, ধারণা রয়েছে, এরকম একজন ব্যক্তি। তো তার কাছে জিজ্ঞাসা করলো যে আমাদের কাছে একজন ব্যক্তি আসলো, সে বলতেছে সে একজন নবী, সে নবুয়ত দাবি করতেছে এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতেছে, তো এই পাদ্রী আপনি পূর্ববর্তী যে সমস্ত কিতাব রয়েছে সেই কিতাবগুলা পড়ে এবং সেই কিতাবগুলা বুঝে আমাদেরকে বিষয়টা স্পষ্ট করেন, সে কি আসলে নবী কি না। কাকে জিজ্ঞেস করলো, পাদ্রীকে। পাদ্রী কি, ইহুদি পাদ্রী, খ্রিস্টান পাদ্রী না, ইহুদি পাদ্রী। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে সে কি খ্রিস্টান কিনা ইহুদি কিনা এটা নিয়ে একটা ব্যাখ্যা এসেছে, সে ইহুদি ছিল, কী ছিল, ইহুদি ছিল। তখন ইহুদি পাদ্রী সেই কুরাইশদেরকে কাফেরদেরকে তারা বলল যে তোমরা মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন, তিনটা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন যদি সে সঠিকভাবে উত্তর দিতে পারে তাহলে তোমরা ধারণা করে নেবে সে অবশ্যই অবশ্যই একজন নবী, সে অবশ্যই অবশ্যই একজন কি নবী। তো তিনটা প্রশ্ন কি, পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সেই তিনটা প্রশ্ন সম্পর্কে আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ শুধুই আলোচনা হয়েছে। সূরা কাহাফের মধ্যে দুইটা প্রশ্ন উত্তর দিয়েছে, সূরা কাহাফের মধ্যে আলোচনা দুইটা প্রশ্ন উত্তর দিয়েছে। এক নম্বর প্রশ্ন করবে, ইয়াস আলুনা কানির রুহ, রুহ সম্পর্কে আলোচনা করবে, কলব সম্পর্কে আলোচনা করবে, রুহ কলব সম্পর্কে কিছু আমি সবিস্তার আলোচনা করেছিলাম, এই বিষয়ে তোমরা কী করবে, তাকে প্রশ্ন করবে। দুই নম্বর যে প্রশ্ন সেটা হলো তোমরা তাকে প্রশ্ন করবে, ইয়াস আলুনাকা আনজিল করনাইন, জুল করনাইন কে, জুল করনাইন সম্পর্কে তোমরা তার কাছে প্রশ্ন করবে, সে জুল করনাইন সম্পর্কে জানে কি না সেই বিষয়ে তার কাছে প্রশ্ন করবে, এবং সে তোমাদেরকে সেই গল্পটা বলবে, যদি না বলে তাহলে সে নবী না। তিন নম্বর প্রশ্ন, ইয়াস আলুনাকা আনিল কাহাফ, যে আসহাবে কাহাফ কারা, আসহাবে কাহাফ, যে আসহাবে কাহাফ বলতে আমরা যাদেরকে বুঝি সেখানে কী ছিল, গর্তের মধ্যে ছিল, আসহাবে কাহাফ, তাদের বিষয়ে তোমরা কী করবে, প্রশ্ন করবে। এই তিনটা প্রশ্নের যদি সঠিকভাবে উত্তর দিতে পারে মুহাম্মদ তাহলে তোমরা ধারণা করে নেবে সে অবশ্যই অবশ্যই নবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। এরপরে যে কাহিনীটা আমরা তো জানি, তারা প্রশ্ন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন প্রশ্ন নিয়ে আসলো ওই অবস্থার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেহেতু ওহি আসে নাই তিনি উত্তর দিতে পারেন নাই, মতান্তরে 40 দিন 15 দিন 10 দিন এরকম ইখতিলাফ রয়েছে, সর্বসম্মতিক্রমে 15 দিন ওহি আসা বন্ধ ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ না বলার কারণে ওহি আসে না, এটা আরেকটা কারণ। এই দুইটা কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি বন্ধ ছিল, 15 দিন পরে যখন ওহি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর এই 15 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচণ্ড পরিমাণ তারা নির্যাতন করেছিলেন, যেহেতু সে উত্তর দিতে পারে নাই, এমনিতেও তার প্রতি তারা ক্ষিপ্ত ছিল, রাগ ছিল, অভিমান ছিল, এরপরে যখন তারা উত্তর দিতে পারলো না ওই 15 দিন তার উপর নির্যাতন চলেছিল, অমানবিক নির্যাতন চলেছিল। 15 দিন পরে যখন উত্তর দেওয়ার সময় আসলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, যখন এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহি আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছিলেন, কী হয়েছিলেন যে 15 দিন পর্যন্ত ওহি আসা বন্ধ ছিল, তো মনটা কি খারাপ ছিল, সবাই এরকমভাবে বিভিন্ন কথা বলতেছে, অপমান করতেছে, তো মনটা খারাপ ছিল, কিন্তু ওহি আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়ে গেছে, কী হয়ে গেছে,
খুশি হয়ে গেছে। তোহি আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে কাফেরদেরকে আলোচনা করতেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যে রূহ সম্পর্কে আলোচনা যদি আমি করি তাহলে রূহ সম্পর্কে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, এটা প্রথম একটা বর্ণনা। পরবর্তীতে অনেক আয়াত নাজিল হয়েছে রূহ সম্পর্কে, তখন নাজিল হয় নাই। আয়াতগুলো নাজিল হয়েছে কখন? পরবর্তীতে। পরবর্তীতে আয়াতগুলো নাজিল হয়েছিল ইয়া আইয়ুহা তুহান নাফসুল মুতমাইন্না, আয়াতটা নাজিল হয়েছিল যে প্রশান্ত দিল। ইন্না নাফসাল আম্মারাতুম বিসসু, আয়াতটা নাজিল হয়েছিল। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, এই আয়াতটা নাজিল হয়েছিল রূহ সম্পর্কে, যার আলোচনা আমি গত জুমার মধ্যে করেছি। তো এই রূহ সম্পর্কে যখন তাকে প্রশ্ন করা হলো তখন তিনি এই আলোচনাগুলো করতে পারেন নাই, পরবর্তীতে আলোচনাগুলো করেছেন। এই বিষয়ে গত জুমার মধ্যে আলোচনা হয়েছিল, এই জুমা আলোচনা হওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমরা সামনে আগাই। দুই নম্বর যে প্রশ্ন, ইয়াসআলুনাকা আন জিল করনাইন, জুলকরনাইন সম্পর্কে তুমি কি করো, আলোচনা করো, যার কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসেছে। কোথায় এসেছে? পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জুলকরনাইন সম্পর্কে আলোচনা এসেছে সূরা কাহাফের মধ্যে ১৬ নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে এসেছে, ইয়াসআলুনাকা আন জিল করনাইন। তো জুলকরনাইন কি একজন নবী ছিল? জুলকরনাইন কি নবী ছিল? জুলকরনাইন নবী ছিল না, কথা বলবেন। জুলকরনাইন কি ছিল? একজন বাদশাহ ছিল। সে একজন নবী ছিল না, সে একজন বাদশাহ ছিল, ন্যায়পরায়ণ বাদশাহ। কেমন বাদশাহ ছিল সে? গোটা বিশ্ব, গোটা পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি এরকমভাবে গোটা বিশ্বকে শাসন করেছেন। কয়জন ব্যক্তি? চারজন ব্যক্তি। চারজন ব্যক্তির মধ্যে দুইজন ছিল ইসলাম ধর্মগ্রহণকারী, দুইজন ছিল কি কি ধর্মগ্রহণকারী? ইসলাম ধর্মগ্রহণকারী। তার মধ্যে একজন ছিল বাদশাহ জুলকরনাইন, একজন ছিল সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্ব শাসন করেছিলেন। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অধীনে পশু পাখিরাও তার কথা বুঝতে পারত, এবং পশু পাখির কথা সুলাইমান আলাইহি ওয়াসাল্লামও বুঝতে পারত। সূরাতুন নামলের মধ্যে এর আলোচনা, বিস্তার আলোচনা রয়েছে, আমি একবার করেছিলাম হয়তো। ওয়াহশির আলী সুলাইমান আ জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। তো সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বের কি ছিল? শাসক ছিল। দুই নম্বর যে ব্যক্তি ছিল সে বাদশাহ জুলকরনাইন। এই দুইজন ব্যক্তি ইসলাম ধর্মের মধ্যে কি ছিল? শাসক ছিল। আর দুইজন ব্যক্তি ছিল কাফের, তারা হলো নমরুদ আর বুখতে নাসর। কি নাম? নমরুদ। নমরুদকে ইব্রাহিম আলাইহিসাল্লামের জামানার মধ্যে যে বাতিল ছিল, যে কাফের ছিল, নমরুদ, সেই নমরুদ, যেই নমরুদের কথা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসেছে, এই নমরুদ সমগ্র বিশ্ব কী করেছিলেন? শাসক করেছিলেন। দুই নম্বর যে ব্যক্তি ছিল বুখতে নাসর, বুখতে নাসরের কথা কোরআনের মধ্যে আসে নাই, কিন্তু বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছে। তো আমি যেই বিষয়ে আলোচনা করবো সেটা হলো জুলকরনাইন, যে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল। এখানে প্রশ্ন আসতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলকরনাইন সম্পর্কে প্রশ্ন করা হলো, হয়তো এটা অনেক শিক্ষণীয় কোনো বিষয় রয়েছে, অন্যথায় তার কাছে কেন এরকম প্রশ্ন করবে? অবশ্যই শিক্ষণীয় বিষয় রয়েছে। এই প্রশ্নটা কেন তার কাছে করা হলো, এবং এই জুলকরনাইনের ঘটনা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কেন আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন? অবশ্যই এখানে শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জুলকরনাইনের ঘটনা বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। তোমাকে যখন জুলকরনাইন সম্পর্কে প্রশ্ন করা হবে তখন তুমি তার উত্তর দিবে, ইয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। প্রত্যেক কাফেরদের সামনে এবং কুরাইশদের সামনে এবং সাহাবাই কেরামদেরকে নিয়ে তুমি এই বিষয়ে সবিস্তার আলোচনা করবে। সুবহানাল্লাহ, বলেন বিস্তারিত আলোচনা করবে। আর এই আলোচনাগুলো আমি তোমাকে কি করতেছি? শিক্ষা দিতেছি। তো জুলকরনাইন সম্পর্কে আলোচনার মধ্যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যে আয়াতটা সর্বপ্রথম আসে সে আয়াতটা হলো, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইং সাবাবা। ১৬ নম্বর পারা দ্বিতীয় নম্বর পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফের মধ্যে এটা রয়েছে। আমরা এই আলোচনাগুলো পড়ার চেষ্টা করব, কোরআনের আলোচনাগুলো পড়ার চেষ্টা করব, এখানে শিক্ষণীয় বিষয় রয়েছে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইং সাবাবা। জুলকরনাইন বাদশাকে আমি এরকম শিক্ষা দিয়েছিলাম, এরকম জ্ঞান তাকে আমি দিয়েছিলাম,
কুরআন বিভিন্ন জ্ঞান সম্পর্কে সে অবগত ছিল একটা বাদশার যে পরিমাণ জ্ঞান থাকে রাষ্ট্রীয় পরিচালনা অর্থনৈতিক পরিচালনা যত জ্ঞান থাকে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে সমস্ত জ্ঞান আমি কাকে দিয়েছিলাম জুলকারনাইনকে কথা কে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলতেছে ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা আমি তাকে সমস্ত জ্ঞান দান করেছিলাম সে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে সমস্ত জ্ঞান আমি তাকে দান করেছিলাম কিন্তু আমি তাকে কি বানাই নাই নবী বানাই নাই কারণ সর্বশেষ নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আর কি আসবে না কোনো নবী আসবে না এজন্য আমি তাকে কি বানাই নাই নবী বানাই নাই তো জুলকারনাইন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করার ক্ষেত্রে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিকমত দান করলেন জ্ঞান দান করলেন তখন তিনি সেই জ্ঞান নিয়ে তিনি এরকম ভাবে সমস্ত জ্ঞানকে একত্রিত করে দুইটা ভাগ করলেন কি করলেন যে আমি সর্বপ্রথম যে কাজটা করব জমিনের মধ্যে সর্বপ্রথম যে কাজটা আমার হবে সেটা হলো আমি এরকম ভাবে পশ্চিম দিকে গমন করা শুরু করে দিব কোন দিকে পশ্চিম দিকে হাত্তা ইদা বালাগ মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা আমি দুই দিকে ভ্রমণ করব একটা হলো পশ্চিম দিক আর একটা হলো পূর্ব দিক পশ্চিম দিকে সর্বপ্রথম আমি কি করব গমন করব মানে তিনি সমগ্র বিশ্ব কি করবেন ঘুরে দেখবেন এর মানে কি পশ্চিম পূর্ব এক দিক থেকে আরেক দিকে ভ্রমণ করবে সর্বপ্রথম কোন দিকে যাবে হাত্তা ইদা বালাগ মাগরিবাশ শামস পশ্চিম দিকে যাবে এরপরে পূর্ব দিকে দেখেন সিংহাসনে বসার পরে সে কি তার প্রথম বিষয়টা কি ছিল যে আমি কি করব জনগণের অবস্থা দেখব কি দেখব জনগণের অবস্থা দেখব জনগণ কি অবস্থার মধ্যে আছে এটা হলো ন্যায়নিষ্ঠবান শাসকের কথা কাদের কথা ন্যায়নিষ্ঠবান শাসক যে সে সর্বপ্রথম এরকমভাবে বাদশা হওয়ার পরে জনগণের কথা চিন্তা করবে জনগণ কি অবস্থার মধ্যে আছে তাদের কি একটু দেখে আসে আমার নিজের চোখে দেখে আসে তাদের অবস্থা কি আর যারা এরকমভাবে যাদের মধ্যে ন্যায় নিষ্ঠবান নাই এরকমভাবে বেইনসাফকারী বাদশা যে সে কখনো এটা চিন্তা করবে না সে লুকানোর চেষ্টা করবে এখন তো আমি অনেক বড় পদের মধ্যে এরকমভাবে প্রতিষ্ঠিত হয়েছি এখন আমি আমার যা মন চায় আমি তাই করব আমার যা মন চায় এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে যে ন্যায় নিষ্ঠবানকারী বাদশা ইমামুন আদেল যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে ন্যায় নিষ্ঠবান বাদশা সে কি করবে সদা সর্বদা জনগণের চিন্তা করবে জনগণের কি অবস্থা তাদের হালত সম্পর্কে জানতে জানার চেষ্টা করবে ঘরে বসে না বের হয়ে ঘরে বসে না বের হয়ে সে জানার চেষ্টা করবে আমার উম্মতের কি অবস্থা আমার জনগণের কি অবস্থা তাদের হালতটা কি তো বাদশা জুলকারনাইন এই এটা হলো প্রথম এই যে আল্লাহ রাব্বুল আলামিন জুলকারনাইনের কথা এরকমভাবে পবিত্র কুরআনের মধ্যে কারণের মধ্যে এসেছেন এটা হলো প্রথম শিক্ষা এটা হলো প্রথম শিক্ষা হাত্তা ইদা বালাগ মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি হাইনিন হামিআতি ওয়াজাদা ইনদাহা কওমা তিনি এরকম পশ্চিম দিকে যেতে যেতে এরকম একটা স্থানের মধ্যে পৌঁছলো সেখানে আর কোনো রাস্তা নাই সূর্য কি হইতেছে অস্ত যাইতেছে পশ্চিম দিকে সূর্য অস্ত যায় না সূর্য কোন দিকে অস্ত যায় পশ্চিম দিকে একেবারে সীমান্তে চলে গেছেন সূর্য মানে সূর্য অস্ত যাইতেছে বিষয়টা এরকম না সূর্য যে অস্ত যাইতেছে এটা দেখা যাইতেছে চট্টগ্রামের দিকে দেখলে দেখা যায় না সূর্য উঠতেছে বা অস্ত যাইতেছে এরকম হয় কি না তো এরকম একটা স্থানের মধ্যে পৌঁছল যেখান থেকে সূর্য অস্ত দেখা যাইতেছে হামি আশব্দের ব্যাখ্যা হাত্তা ইদা বালাগ মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ এমুক এমন একটা স্থানের মধ্যে পৌঁছলো সেখানের থেকে সূর্য অস্ত দেখা যাইতেছে তো সেখানে গিয়ে যখন পৌঁছলো কোনো মানুষকে দেখলো না কোনো গণবসতি দেখলো না হুট করে একটা জনসম্প্রদায় দেখতে পেল যারা এরকমভাবে তারা এখানে বসবাস করতেছে নারী পুরুষ সবাই একটা জনপদ দেখতে পেল এখানে তো আগে এরকম অবস্থা ছিল যে মাইলকে মাইল রাস্তা ফাঁকা ছিল কোনো ঘর বাড়ি ছিল না মানুষ ছিল না এরকমই তো ছিল তো একটা জনবসতি তিনি দেখতে পেলেন সেখানে গিয়ে বাদশা জুলকারনাইন সর্বপ্রথম যেই কথাটা বললেন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে হাত্তা ইদা বালাগ মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআতিন ওয়াজাদা ইনদাহা কওমা ক্বালু ইয়া যাল কারনাইন
ইম্মা ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। বাদশা যুলকারনাইন যখন সেখানে গিয়ে বসলো, তখন তাদেরকে সর্বপ্রথম জিজ্ঞাসা করলো যে তোমরা কার উপাসনা করো, তোমরা কি করো, কার উপাসনা করো, তোমরা কাকে মানো। তখন তাদেরকে তিনি দেখলেন যে তারা এরকমভাবে বিভিন্ন আগুনের পূজা, বিভিন্ন মূর্তির পূজা, বিভিন্ন এরকমভাবে শিরিকি কাজে লিপ্ত। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার আয়াত নাজিল হলো যে হে বাদশা যুলকারনাইন, কল আম্মা মান জালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। তুমি তাদেরকে হয়তো তারা যে এরকমভাবে শিরিক করতেছে তাদেরকে তুমি হত্যা করো, অন্যথায় তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ইসলামের দিকে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য দুইটা অপশন দিলেন, কয়টা অপশন? কল আম্মা মান জালামা ফাসাউফা নুআযিবুহু, তাদেরকে তুমি কী করো, অত্যাচার করো, আজাব দাও। ফাসাউফা নুআযিবু সুম্মা ইউরদ্দু ইলা রাব্বিহি, অন্যথায় সুম্মা ইউরদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তাদেরকে এরকমভাবে সঠিকভাবে তাদেরকে বুঝিয়ে ইসলামের দিকে নিয়ে আসো। তো বাদশা যুলকারনাইনের দুইটা অপশনের মধ্যে একটা অপশন তিনি বেছে নিয়েছেন। কোন অপশনটা বেছে নিয়েছেন? যে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে ইসলাম ধর্মের মধ্যে নিয়ে আসা যায় কিনা, এই অপশনটা তিনি বেছে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হয়েছেন, খুশি হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কল আম্মা মান জালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা। এই অপশনটা যখন বেছে নিয়েছেন তখন তিনি তাদেরকে বলেছেন, দেখো যদি তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো, তাদেরকে প্রথম বুঝিয়েছেন ইসলাম এরকম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তো লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত ছিল, মুহাম্মাদুর রাসূল দাওয়াত ছিল না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের কাহিনী। লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত, যে আল্লাহকে তোমরা কী করো, বিশ্বাস করো। ওই অবস্থার মধ্যে সমগ্র যেই গণবসতি ছিল তারা এরকমভাবে তাকে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর কিছু ব্যক্তি ছিল তাকে মেনে নেয় নাই, তখন তিনি বলেছেন যে আমি তোমাদেরকে শাস্তি দিব না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে শাস্তি দেওয়ার অনুমতি রয়েছে কিন্তু দিব না, কারণ হলো তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে জিজিয়া কর দিয়ে থাকতে হবে। কীভাবে থাকতে হবে? জিজিয়া কর, আমাকে ট্যাক্স দিতে হবে, ট্যাক্সের মাধ্যমে তোমরা এখানে থাকতে পারবে, অন্যথায় থাকতে পারবে না। বাদশা যুলকারনাইন কী বলেছেন? তোমরা যদি এখানে থাকতে চাও তাহলে আমাকে ট্যাক্স দিতে হবে। এটা কেন, উদ্দেশ্য কী? তোমরা ইসলামে চলে আসো, আমি তো তোমাদেরকে অত্যাচার করতে চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা এসেছে, অত্যাচার নির্যাতন তোমাকে করতে পারবো কিন্তু আমি তো করবো না, আমি তো ন্যায় নিষ্ঠবানকারী বাদশাহ, আমি ন্যায় নিষ্ঠবানকারী বাদশাহ। সুম্মা আতবা আসা বাবা, তখন তাদেরকে দাওয়াত দিয়ে তিনি পশ্চিম থেকে আবার পূর্ব দিকে রওনা করলো। কোন দিকে? পূর্ব দিকে রওনা করলো। দ্বিতীয় অধ্যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামসি ওয়াজাদাহা তাতলু ফি আইনিন কওমিন লাম নাজআল লাহু কওমা কুল্লা ইয়া যাল কারনাইন। যখন তিনি পূর্ব দিকে গেল তখন তিনি দেখতে পেল সেখানে রোদের মাত্রা তীব্র, অনেক রোদ, সেখানে মানুষ অনেক কষ্টের মধ্যে রয়েছে, মানে ওইদিকে তো যেহেতু সূর্য উদিত হয় এদিকে রোদের মাত্রাটা বেশি থাকে, তো অনেক তীব্র, এরকমভাবে তাফসিরের মধ্যে এসেছে রোদের মাত্রা অধিক পরিমাণ। তখন তাদের বিরুদ্ধে কোনো বিকল্প ব্যবস্থা তিনি করেন নাই, কিন্তু তাদেরকে বলেছেন যে গাছের আওলে তোমরা বসবাস করবে, এটা তাফসিরের মধ্যে এসেছে। পরবর্তীতে যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোন ধর্মের লোক, তখন দেখতে আলহামদুলিল্লাহ তারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার এরকমভাবে সাক্ষ্য প্রদান করতে। সুবহানাল্লাহ বলেন। দাওয়াত দেওয়ার তো কোনো প্রয়োজনই নাই। সুবহানাল্লাহ। এরপর যখন তারা চলে আসতেছে, বাদশা যুলকারনাইন চলে আসতেছে, ওই মুহূর্তে ওই যে জনবসতি তারা বলতেছে যে আমাদের এখানে একটা জনবসতি রয়েছে, গোষ্ঠী রয়েছে, তাদের নাম হলো ইয়াজুজ ও মাজুজ। কি? ইয়াজুজ ও মাজুজ। তারা কী করতেছে? আমাদেরকে এরকমভাবে অন্যায় করে, অত্যাচার করে, তারা অনেক শক্তিশালী, তারা যখন মন চায় আমাদেরকে এরকমভাবে তুলে নিয়ে যায়, আমাদের মানুষগুলোকে পুড়িয়ে পুড়িয়ে তারা খায় এবং আমাদের নির্যাতন করে, এবং তারা সংখ্যায় বেশি এবং শক্তিশালী। এখন প্রশ্ন আসতে পারে যে ইয়াজুজ মাজুজের বংশ কীভাবে বিস্তার হলো? সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গেছিলো, ক্লাবনে তিনটা সন্তান ছিল, একটা হলো হাম সাম আর ইয়াসাস। ওই তিনটা সন্তান থেকে আবার কী শুরু হয়েছে? তিনটা সন্তান থেকে আবার কী শুরু হয়েছে? আবার এরকমভাবে এরকমভাবে পৃথিবীর মধ্যে মানুষের বিস্তার শুরু হয়েছে এই তিনটা সন্তান থেকে। তো তাদের মধ্যে থেকে একজনের জনবসতি ছিল ইয়াজুজ ও মাজুজ।
ইয়াজুজ ও মাজুজ তো ওই অবস্থার মধ্যে তো তারা আমাদেরকে অত্যাচার করে এখন কি করা যায় তখন বাদশা জুলকারনাইন এরকম ভাবে একটা অবস্থান করলো কি করা যায় তো তারা আরো একটা প্রস্তাব দিল বাদশা জুলকারনাইনকে যদি আপনি এখানে একটা পাহাড় নির্মাণ করে দেন একটা বাঁধ নির্মাণ করে দেন তাহলে তারা যেন এদিকে না আসতে পারে আমরা আপনাকে কি দেব ট্যাক্স দেব কি বলেছেন যে আপনি একটা বাঁধ নির্মাণ করে দেন এখানে একটা পাহাড় নির্মাণ করে দেন আমরা আপনাকে ট্যাক্স দিব যেন তাদের অত্যাচার থেকে আমরা বাঁচতে পারি আমাদের এই কাজটা করে দেন তো বাদশা জুলকারনাইন বলতেছে যে না আমি তোমাদের থেকে কেন ট্যাক্স নিব আমি ট্যাক্স কেন তোমাদের থেকে নিব আমি হলাম এই দেশের বাদশা আমার দায়িত্ব তোমাদের নিরাপত্তা দেওয়ার তোমাদের সুযোগ সুবিধা দেখার দায়িত্ব হলো আমার আমি কেন তোমাদের থেকে ট্যাক্স নিব এই ট্যাক্স নেওয়ার কোনো বিষয় আসে না তো এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা করতে পারলাম যে দেখেন জনগণ বাদশাকে ট্যাক্স দেওয়ার জন্য বলতেছে বাদশা ট্যাক্স নিতেছে না আর আমাদের সমাজের কথা তো না বললেই নয় এরকম একটা অবস্থা ট্যাক্স তো নিতেছে পারলে মেরে ধরে ট্যাক্স কিভাবে নিয়ে দেশের মধ্যে তখন রাখতে পারতেছে না বিদেশি গিয়ে রাখতেছে এরকম একটা অবস্থা আবার হক কথা বললে আবার এরকমভাবে বিভিন্ন এরকম বিভিন্নভাবে তাদের বাকরুদ্ধ করে দেওয়া হয় তাদের জবানগুলোকে বন্ধ করে দেওয়া হয় হক কথাগুলো বললে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করুক তো যেই কথা বলতেছি যে বাদশা জুলকারনাইন কি তারা প্রস্তাব করলো যে আমরা কী করবো তোমাকে কিছু ট্যাক্স দিব এরপর আমাদের বাটটা নির্মাণ করে দেন তো বাদশা জুলকারনাইন বললো যে না ট্যাক্স দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমরা শুধু আমাকে একটু সাহায্য করো সহযোগিতা করো আতুনি আতুনি আল কিতাব যে তোমরা এরকমভাবে বিভিন্ন পাহাড়ে বিভিন্ন লোহাগুলো আমাদের কাছে নিয়ে আসো আমরা এখানে কী করে দেবো বাঁধ নির্মাণ করে দেবো কী নির্মাণ করে দেবো বাঁধ নির্মাণ করে দেবো লোহাগুলো নিয়ে আসো একটু সাহায্য তোমরা আমাকে করো তো একটুক সাহায্য তাকে করানোর পরে সে কী করে দিল বাঁধ নির্মাণ করে দিল ইয়াজুজ ও মাজুজ এই ইয়াজুজ ও মাজুজ কী হবে পরবর্তীতে আসবে কখন আসবে কেয়ামতের আগ মুহূর্তে ইয়াজুজ মাজুজ এই জমিনের মধ্যে আসবে এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তো এই বিষয়গুলো পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আলোচনা হয়েছে এই আলোচনাটা এসেছে কোথা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞাসা করা হয়েছে ইয়াস আলুনাকা আংজিল কারনাইন যে আপনি জুলকারনাইন সম্পর্কে আলোচনা করেন জুলকারনাইন কে ছিল তার সম্পর্কে আপনি বিশ্বাস অবিস্তারে আলোচনা করেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহিগুলা নাজিল হলো তখন তিনি আলোচনাগুলো করেছেন সুবহানাল্লাহ বলেন এই আলোচনাগুলো করেছে এখান থেকে আমাদের শিক্ষা কী এখান থেকে আমরা কী শিক্ষা গ্রহণ করতে পারি বলেন এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি ইমামুন আদল হতে হবে ন্যায়নিষ্ঠবানকারী বাদশা এরকম একজন ব্যক্তি যেই ন্যায়নিষ্ঠবানকারী বাদশা ন্যায়নিষ্ঠবান হওয়ার কারণে যার কথা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিয়ে এসেছেন সুবহানাল্লাহ বলেন কেন আলোচনা করেছেন যে সে ছিল ন্যায়নিষ্ঠবানকারী বাদশা ন্যায়নিষ্ঠবানকারী বাদশা হওয়ার কারণে এরকমভাবে জনগণ তাকে মহাব্বত করে তাহলে ন্যায়নিষ্ঠবানকারী বাদশা হতে হবে আর ন্যায়নিষ্ঠবানকারী বাদশা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে বলেছেন যেই ব্যক্তি ন্যায়নিষ্ঠবানকারী বাদশা হবে তাকে ইমামুন আদেল আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে সুবহানাল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করা হবে কাল কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মধ্যে যখন কোনো ছায়া থাকবে না তাহলে আমরা সমস্ত জায়গার মধ্যে ন্যায়নিষ্ঠবান বাদশা হব তো ইনশাল্লাহ আমাদের পরিবারের উপর আমাদের সমাজের উপর এরকমভাবে প্রত্যেক জায়গার মধ্যে আমরা ন্যায়নিষ্ঠবানকারী বাদশা হব একটা মানুষকে আমরা কোনোভাবেই কষ্ট দিব না তো ওকে কষ্ট দিতেছি তার প্রতি বেইনসাফি করতেছি আমি তাকে যদি আমি বিন্দু পরিমাণ কষ্ট দিই তাহলে এটা কী হবে বেইনসাফি হবে তা কোথাও আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গার মধ্যে ন্যায়নিষ্ঠবানকারী বাদশা আমার পরিবারের উপর আমি ন্যায়নিষ্ঠবানকারী বাদশা এলাকার মধ্যে আমি মাতব্বর আমি এখানের মধ্যে ন্যায়নিষ্ঠবানকারী বাদশা আমি এরকম জেলা প্রশাসনের দায়িত্ববান রয়েছে আমি সেখানে ন্যায়নিষ্ঠবানকারী বাদশা আমি একটা চাকরি করতেছি সেখানেও আমি ন্যায়নিষ্ঠবান কথা বলেন এটা সব সেক্টরে এটা অবলম্বন করতে হবে এই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এরকমভাবে ইয়াজুজ মাজুজের কাহিনী বর্ণনা করে বাদশা জুলকারনাইনের কাহিনী বর্ণনা করে মানুষকে এই শিক্ষা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করলাম প্রত্যেকে এই বিষয়গুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন